নির্বাচনী প্রাক মুহূর্তে যখন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি দলছে বিরোধী শিবিরে সামিল হচ্ছেন একাধিক নেতৃত্ব ঠিক তখনই বাগবাসা কেন্দ্রের তৎকালীন বিজেপি প্রার্থী বলেন বিজেপিতে ছিলাম আছি ও থাকব বলে দল ত্যাগীদের মুখে ঝামা খুশে দিলেন দুই সালের বিজেপি প্রার্থী তথা প্রদেশ বিজেপির ওবিসি বিসি মোর্চার সহসভাপতি আইনজীবী প্রদীপ কুমার তিনি বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের আদর্শে আদর্শিত হয়ে বিজেপি দলকে তন মন দিয়ে ভালোবেসেছেন তিনি রাজনীতি যখন করব রাজনীতিটা একটা যাতে নেশা থাকে এটা পেশার মধ্যে না যায় তো যেহেতু সেবার মানসিকতা নিয়ে এসেছি আমি ত্রিপুরা রাজ্যের যে যেখানে যখনই ডাকবে আমি চেষ্টা করব থাকা আর বিশেষ করে বাঘবাসা আমার জন্মস্থান সেখানে আমার বাড়ি জন্মভূমি দুই হাজার আঠারো বিধানসভা নির্বাচন উত্তর জেলার পঞ্চান্ন নং বাগবাসা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী হন তিনি সেই সময় মাত্র একশো পঁয়ত্রিশ ভোটে বাম বিধায়িকা বিজিতা নাথের কাছে হেরে যান তবে দুই হাজার বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি দল থেকে টিকিট না পাওয়াতে বিন্দুমাত্র মনক্ষুণ্ড নন বলে জানান তিনি বলেন দলের আদেশ ও নির্দেশ সর্বোপরি তিনি বিজেপি দল দল থেকে সক্রিয় সক্রিয় রাজনীতি রাজনীতি বিজেপি থেকেই শেষ হবে তিনি বলেন সম্প্রতি বিজেপি দলের প্রার্থী তালিকা প্রকাশের পর দলীয় কর্মীদের মাঝে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা কোনো আদর্শগত বিজেপি কর্মী করেননি যেবা যারা সেবা মনোভাব নিয়ে বিজেপি দল করেন তারা কখনোই নিজের স্বার্থে দলের সিদ্ধান্তে বিরোধিতা করতে না বলেও জানিয়েছেন তিনি আমরা আশাবাদী ছিলাম যে জয় হয়তো হবে আমাদের কিন্তু শেষ পর্যন্ত আমরা আমরা ফুটের জন্য জয়যুক্ত হতে পারিনি ভারতীয় জনতা এবং আমাকে সেই সময় রাজ্য নেতৃত্ব আমাদের প্রদেশ সভাপতি ছিলেন পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক আমাদের রাজ্য সহসভাপতি ছিলেন রাজীব প্রসাচার্য মহোদয় ওনাদের পরামর্শ আমি নিয়েছিলাম যে আমি কী করব যদিও এদিন নাম না করে বাগবাসা মন্ডলের মন্ডল সভাপতি সুদীপ দেবের নির্দল প্রার্থী হবার বিষয়ে বলেন বিজেপি দল একটি দূরপাল্লার ট্রেন সেই ট্রেনে কত যাত্রী ওঠানামা করবে তাদের দলের কিছু আসে যায় না তিনি বলেন মনোনীত প্রার্থী যাদবলাল নাথের মনোনয়নপত্র জমা দেবার সময় তিনি সশরীরে উপস্থিত ছিলেন বর্তমানে দল যে আদেশ দেবে তা তিনি দায়িত্বের সাথে পালন করবেন এই কেন্দ্রে বিজেপি দলের জয় সুনিশ্চিত বলেও তিনি দাবি করেন রিপোর্ট আর নিউজ